আজ শুক্রবার, তো আজ সাধারণত আমি সকালে ঘুম থেকে উঠি, শুক্রবার হলেও একটু সকালে উঠি, আজ একটু লেট ঘুম থেকে উঠেছি। তো উঠেই আমি ছাদে চলে এসেছি আমার গ্রিনটির জন্য। আমি অপরাজিতা ফুল এবং পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আমার প্রতিদিনের রুটিনের মতো, যেটা আমি প্রতিদিন নিয়ে থাকি সকালে। আমার গ্রিনটিটা আমি সাধারণত অপরাজিতা ফুল আর পুদিনা পাতা দিয়ে করে থাকি। আমার গ্রিন টিটা হয়ে গিয়েছে, আমি এখানে গ্রিন টিটা খাওয়ার জন্য ঢেলে নিচ্ছি। আর আজ আম্মু নেই, তো যেহেতু আম্মু নেই আমার একটু অলস সময়। আম্মু থাকলে যেমন সব কিছু খাবার সব কিছু রুটিনের মধ্যে চলে, আম্মু না থাকলে ঠিক সেভাবে চলে না। তো আমি সকালে নাস্তায় রুটি মাংস খেয়ে নিলাম, আর তারপরে খেলাম চা। তো চাটা সাধারণত আমি নাস্তার সাথেই নিয়ে নিয়েছিলাম, পরে আবার ঠান্ডা হয়ে গিয়েছিলো ওভেনে গরম করে নিয়েছি। তারপরে এদিকে হাজবেন্ড, আজ যেহেতু আম্মু নেই, আম্মুর রুমে সে শুয়ে শুয়ে গড়াগড়ি করছে। তার আম্মুর রুমটা ভালো লাগে, সে যখনই আম্মু থাকে না সে ওই রুমটার মধ্যে গিয়ে শুয়ে থাকে। তারপর তার জন্য তেঁতুল পানিটা গুলে দিচ্ছি। তার চা খাওয়ার পর প্রেশার উঠে গিয়েছে, তো সে আমাকে বললো যে তেঁতুল পানি খাবো, সেটাই করে দিচ্ছি তাকে। সে চা খেলে হঠাৎ হঠাৎ তার প্রেশার বেড়ে যায়। আর এরপরে কিছুক্ষণ সেরি দেখলাম, ততক্ষণে বুয়া কাজ করছে, তাকে আমি আন্টি বলি, সে আজ লেট এসেছে। তো তাকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম কাজগুলি কীভাবে কী করবে। আর সে আজকে লেট আসার কারণ, সে আজকে কোথাও কোনো জায়গায় শাক তুলতে গিয়েছিল, তো সেই শাক আমার জন্য নিয়ে এসেছে। তো আমি সেই শাকটা ভালো করে ধুয়ে রান্না করার প্রিপারেশন নিয়ে নিলাম। আমি পেঁয়াজ এবং রসুন কেটে সরিষার তেলে দিয়ে দিয়েছি, বেশ অনেকটা সরিষার তেল দিয়েছি এখানে। যেহেতু শাক শুকনো জিনিস তাই তেল একটু বেশি প্রয়োজন হয়, তো শাকটা অনেক সবুজ দেখে লোভ সামলাতে পারিনি তাই রান্না করে ফেললাম। আর সাথে নিয়ে নিলাম ডাল। তো আমার খাবার থালাটা তোমরা দেখতে পাচ্ছ, আজ হাজবেন্ডের দাওয়াত আছে, তো সে আজ দাওয়াতে খাবে, আর এদিকে আম্মু নেই, তো আমি ভাবলাম যে হালকা খাবো, তাই আমি ডাল ভাত শাক এটাই খেয়েছি। তেমন কিছু নেই, সিআইটি দেখতে দেখতে খেয়ে ফেললাম অনেকদিন পর, এত রিল্যাক্সে খেলাম। তারপরে গোসল করেছিলাম, কাপড় শুকা দেওয়া হয়নি, ছাদে গেলাম কাপড় শুকা দেওয়ার জন্য। আর আমাদের আমার কাজের যে আন্টিটা কাপড় ধুয়ে সকালে শুকিয়ে দিয়ে গিয়েছিলো, সেটা আমি নিয়ে যেতে হবে, কারণ প্রতিদিন এই কাজটা আমি করে থাকে, কাপড় শুকা দেয় নিয়ে যায়। তো আজ কাপড় শুকিয়ে গিয়েছে মোটামুটি অনেকগুলো কাপড়, সেগুলো নিয়ে যাবে আর বাকি কাপড়গুলি শুকাতে দেবো। তার সাথে একটু ছাদটাকেও ঘুরে নিলাম, কারণ আমার তো খোলামেলা ভালো লাগে, বাধ্য হয়ে দেখা যায় যে এই ইট পাথরের শহরে থাকতে হয়। কিন্তু যদি পারা যেত কোনো পাহাড়ে থাকা, পাহাড়ে যাওয়া, তাহলে সেখানে চলে যেতাম, সেখানে থাকতাম। তারপরে এখানে দেখে নিলাম ভাগ্নের নাম ফলক, সে কোনো সময় লিখে রেখেছে। তারপর বাসায় এসে পর চুল শুকিয়ে একটু চা করে নিলাম, চাটা খেয়ে নিলাম। আমার ভিডিও তোমার কেমন লাগলো জানিও। টাটা।